আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইস পয়েন্ট। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের চ্যানেলে চলতেছে একটি গিভওয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এই গিভওয়েতে কীভাবে অংশগ্রহণ করতে হবে। আর যারা যারা গিভওয়েতে অংশগ্রহণ করবেন তারা পেয়ে যাবেন একটি M10 ইয়ারবাস। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আমাদের মূল ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের মূল যে ভিডিওটি সেটি হলো আমাদের মোবাইলের ক্যামেরা নিয়ে। কারণ আমাদের মোবাইলের ক্যামেরার অ্যাক্সেস আমরা বিভিন্ন অ্যাপকে দিয়ে ফেলি। আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ওইখানে যতগুলো পারমিশন চাচ্ছে সবগুলো পারমিশন দিয়ে দিই। আমরা নিজেরাও খেয়াল করি না যে কী কী পারমিশন ওখানে চাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে মাইক্রোফোন, তারপর ক্যামেরা, তারপর লোকেশন, বিভিন্ন কিছুর অ্যাক্সেস চায়। তো আমরা সেগুলো অ্যালাউ করে দিই জাস্ট আমরা অ্যাপটা ওপেন করার জন্য। আমরা কখনো ভাবি না এই অ্যাপটি কেন মাইক্রোফোনের অ্যাক্সেস যাবে, কেন ক্যামেরার অ্যাক্সেস যাবে, কেন এই এটা আমাদের লোকেশনের অ্যাক্সেস যাবে। আসলে কিন্তু এটি আমাদের ভাববার বিষয়। তো আমরা বিভিন্ন অ্যাপে আমরা কী করি, আমাদের ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে ফেলি। কিন্তু এই অ্যাপগুলো কিন্তু চাইলে যে কোনো সময় আমাদের মোবাইলের ক্যামেরাটা অন করে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তের ছবি তুলে সে নিয়ে যেতে পারে। এটি কিন্তু খুব একটি মারাত্মক। তো এই ক্ষেত্রে বলবো, আপনারা যদি চান এই অ্যাক্সেসগুলো বন্ধ করে রাখতে পারেন। তো অ্যাক্সেসগুলো কীভাবে বন্ধ করবেন সেটি আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ার করে দেখি এইটি কীভাবে বন্ধ করা যায়। তার আগে আমার চ্যানেল নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের পাশে যে ডিসপ্লেটি দেখতেছেন মোবাইলের, আমি এখন স্ক্রিনটি শেয়ার করে আপনাকে দেখিয়ে দিব কীভাবে এটি করতে হয়। তো আমরা ফার্স্ট যেটি করবো, আমাদের মোবাইলের সেটিংয়ে চলে যাব। তো আমার সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটি করব, এখান থেকে আমাদের পারমিশন যে অপশনটি আছে সেটি খুঁজে বের করতে হবে। তো এক একজনের মোবাইলের সেটিং এক এক রকমের। আমি যেহেতু MIS-এর ইউজ করি, সেহেতু আমার সাথে যাতে মিলবে তারা তো সহজেই পেয়ে যাবেন। তো আমরা পারমিশন খুঁজবো, আমার শর্টকাট এখানে সার্চ দিলেও পারমিশনটা পাবো। এখানে যদি আমরা পারমিশন লিখে সার্চ দিই শর্টকাট, আমরা পারমিশনটা এখানে পেয়ে যাব। আর একটি কাজ করতে পারি আমরা, এখান থেকে পারমিশনটা আরেকভাবে খুঁজে বের করতে পারি। তো সেটা দেখাচ্ছি না। তো এইভাবে সার্চ করে সবাই বের করে নেবেন। নেওয়ার পর এখানে পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে আপনি যেটি করবেন, আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, ক্যালেন্ডার, কল লক, তারপর কন্ট্যাক্ট, ক্যামেরা, তো লোকেশন, মাইক্রোফোন, ফোন। তো এখানে আমার যে ক্যামেরা আছে আমার ক্যামেরাটা আমরা ওপেন করে নিব। তো ক্যামেরাটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাপস আছে, যে অ্যাপসগুলোকে আমরা ক্যামেরার পারমিশন দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের বিকাশ। তো বিকাশ অ্যাপটিকে আমরা ক্যামেরা অ্যাক্সেস দিয়ে রেখেছি, কারণ এটা অনেক সময় কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে এইটার ক্যামেরাটা অ্যাক্সেস লাগে। তো এই জন্য বলবো যে এটা এখন অফ করে রাখবেন আপনারা সবসময়, যখন আপনারা লাগে তখন আপনারা অন করে নেবেন। এরপরে দেখেন গুগল ক্রোম, এটা বলবো আমি অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন গুগল ক্রোম। তারপর দেখেন দারাজ, এই দারাজই কোনো দরকার আছে, ক্যামেরা দরকার নেই। তারপর আমরা দারাজে অ্যাক্সেস দিয়ে রেখেছি, ক্যামেরা একটা অ্যাক্সেস দিয়ে রেখেছি, কিন্তু এখানে তো আমার ক্ষতি হতে পারে। তো কেন আমরা এখানে শুধু ক্যামেরা অ্যাক্সেস দিয়ে রাখবো? এরপর আমাদের আছে দেখেন ইমো, ফেসবুক, এগুলো যেগুলো লাগে আমাদের সেগুলো ঠিক আছে। তো এরপর আমাদের রকেট, এখানে দেখতেছেন ইউটিউব, তো এইরকম দেখেন এই যে ইউটিউব। তো এগুলো যেগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন সেগুলো কী বন্ধ করবেন? সোজাসুজি তার ভিতরে যাবেন, এখানে সুন্দর করে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে কী হবে আপনার অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে। তো আমি বলবো যে আপনাদের যে যে অ্যাপগুলো এভাবে লাগে না ক্যামেরা অ্যাক্সেস, ওইগুলো বন্ধ করে রাখবেন, কারণ এতে আপনার অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আরেকটি কথা যেটি না বললেই নয় সেটি হলো, আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করব তখন আমরা কিন্তু অবশ্যই দেখব যে অ্যাপটি যে কী কী পারমিশন চাচ্ছে। আমরা হুটহাট করে এই পারমিশনগুলো দিয়ে দেবো না, আমরা অবশ্যই দেখব যে এই অ্যাপটি আমাদের কী কী পারমিশন চাচ্ছে, সেটি দেখে বুঝে শুনে তারপরে আমরা এই পারমিশনগুলো দিব। তো বন্ধুরা, আপনারা যেভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন সেটি হলো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে একটি লাইক দিবেন। দেন আপনি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর লাইক করেছেন, একটি কমেন্ট করেছেন, সেটি স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক যে পেজ আছে সেখানে আমাকে সেন্ড করবেন, আমি সেখান থেকে যে কোনো একজনকে বেছে নিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে সবাই সতর্ক হয়ে যায় এই বিষয়ে। আল্লাহ হাফেজ।